আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করিনি, অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। ব্যবহৃত কোকের পাতা জমিয়ে বিক্রি করে যা পেতাম তা দিয়ে খাবার কিনে খেতাম। প্রতি রবিবার 7 মাইল দূরে হেঁটে যেতাম একবার ভালো খাবো বলে। আমার নিজের কোনো রুম ছিল না, বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম। ভালোবাসার মানুষটা যেমন শত বাধার পরে মানুষ খুঁজতে থাকে, আমিও তেমনি আমার ভালো লাগার কাজগুলো খুঁজতাম, তাদের ভালোবাসতাম, সৃজনশীল খেলায় মেতে উঠতাম। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য দেওয়া মানুষটি আপনার মতে সবার পরিচিত অ্যাপেলের জনক স্টিভ জবস। যারা ফেল করেছে তাদের মধ্যে আমি সেরা। অবশেষে আমার সিভিতে একটি কলেজ ডিগ্রি যুক্ত হলো। 2007 সালে 7 জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এই উক্তিটি করেছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে সিয়াটল এলাকায় 1955 সালের 28 অক্টোবর পিতা উইলিয়াম হেনরি গেটস সিনিয়র ও মাতা মেরি ম্যাক্সওয়েল গেটস এর কোলে জন্ম নিয়েছিলেন বিল গেটস। পিতা তাদের বংশানুক্রম অনুসারে ছেলের নামও রাখলেন উইলিয়াম হেনরি গেটস। স্টিভেন পল জবস জন্মগ্রহণ করেন 1955 সালের 24 ফেব্রুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। 1955-তে যখন স্টিভসের জন্ম হয় তখন তার পিতামাতা ছিলেন অবিবাহিত ছাত্রছাত্রী। তার জন্মের পরপরই স্টিভ জবস বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তার জন্মদাত্রীর মা ও পিতার কাছ থেকে। স্টিভ জবসকে দত্তক সন্তান রূপে গ্রহণ করেছিলেন ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে বসবাসের শ্রমজীবী পিতা ও মাতা। তার নবজাত শিশুর নাম দিয়েছিলেন স্টিভেন পল জবস, সংক্ষেপে স্টিভ জবস। বাবা মায়ের ইচ্ছা ছিল বিল গেটস বড় হয়ে বাপের মতোই উকিল হোক, নাম কামাক। 13 বছর বয়সে বাসার কাছে ল্যাকসাইড স্কুলে তাকে ভর্তি করিয়ে দেওয়া হয়। মোটামুটি এই স্কুল থেকেই তার কম্পিউটারের প্রতি আগ্রহ জন্মে। তার মাথায় ঘুরপাক খায় কীভাবে কম্পিউটার এত সহজে প্রোগ্রামগুলো ধরতে পারে। তার কম্পিউটারের উপর প্রোগ্রামিং এই স্কুলেই ঘটে। তিনি প্রথম প্রোগ্রাম তৈরি করেছিলেন এই স্কুলেই, যার নাম ছিল টিক ট্যাক টু। এই প্রোগ্রামটি কম্পিউটারের বিরুদ্ধে গেম খেলার জন্য ব্যবহার করত। তারপর থেকে বিল কিছু প্রোগ্রাম বানিয়ে প্রচুর টাকা জমানো শুরু করলেন। 1975 সালে 20 বছর কম বয়সে বিল ও তার বন্ধু পল জমানো টাকা দিয়ে একসাথে একটি কোম্পানি খোলেন, আর এইভাবে শুরু হয় মাইক্রোসফটের সূচনা। মাইক্রো অর্থাৎ ছোট এবং সফট অর্থ সফটওয়্যার, অর্থাৎ ছোট কম্পিউটারের মধ্যে সফটওয়্যার দিয়ে অপারেট করাই ছিল এই কোম্পানির মূল লক্ষ্য। মাইক্রোসফটের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। সে সময় নিজের ভবিষ্যৎকেও অনিশ্চয়তার দিকে ছেড়ে দিয়ে বিল হার্ভার্ড ছেড়ে দেন। এতে বাবা মার অনেক কথা শুনতে হয় তাকে, কিন্তু বিল নিজের কোম্পানি প্রতিষ্ঠা করতে চাওয়ায় তারা তাকে মেনে নিয়েছিলেন। আমেরিকার বিখ্যাত মাল্টিনেশনাল কোম্পানি IBM একটি পার্সোনাল কম্পিউটার তৈরি করেছিলেন, কিন্তু তাদের কোনো অপারেটিং সিস্টেম ছিল না। অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন টিন পেটারসন নামে একজন প্রোগ্রামিং পাগল যুবক। বিল গেটস টিন পেটারসনের কাছ থেকে $50,000 দিয়ে অপারেটিং সিস্টেম কিনে MS-DOS নাম দিয়ে IBM এর কাছে একটি অভিনব উপায়ে চুক্তিবদ্ধ হয়। বিলের এই সুদূর প্রসারী চিন্তার জন্য মাইক্রোসফট কয়েক ধাপ এগিয়ে যায়। সব কিছু ভালোই চলছিল, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এলো অ্যাপল, যার প্রতিষ্ঠাতা স্টিভ জবস, যিনি ম্যাকিনটস কম্পিউটার বাজারে নিয়ে এসেছেন, যা ছোটরাও ব্যবহার করতে পারত এবং এখানে প্রথম মাউস ব্যবহার করা হতো। এতে বিল গেটস বিচলিত হয়ে পড়লেন এবং জানার জন্য খুব উদ্গ্রীব হয়ে উঠলেন কীভাবে ম্যাকিনটস কাজ করে, আর তিনি সেটা করতে সফল হন এবং প্রথম অপারেটিং সিস্টেম উইন্ডোজ বানাতে সফল হন, যার ধারা এখনো অব্যাহত। অন্যদিকে স্টিভ জবস বসে নেই, ম্যাকিনটসের উন্নয়নে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যান তিনি। নেস্ট কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সংশোধিত দ্বিতীয় প্রজন্মের নেস্ট কিবো 1990 সালে অবমুক্ত হয়। জবস এটিকে প্রথম ইন্টারপার্সোনাল কম্পিউটার হিসেবে ঘোষণা দেন। এটিতে ছিল নেক্সট মেল নামক মাল্টিমিডিয়া ইমেল প্রযুক্তি। নেক্সট কিবোর মাধ্যমে ইমেলের সাথে প্রথমবারের মতো ভয়েস, চিত্র, গ্রাফিক্স এবং ভিডিও চিত্র আদান প্রদানের সুবিধা চালু হয়। 1996 সালে নেক্সট সফটওয়্যার ইনকর্পোরেট অবমুক্ত করে ওয়েব অবজেক্টস, যা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য একটি ফ্রেমওয়ার্ক। 1997 সালে অ্যাপেল ইনকর্পোরেটেড কর্তৃক নেক্সট অধিগ্রহণের পর ওয়েব অবজেক্ট ব্যবহৃত হয় অ্যাপেল স্টোর, মোবাইল সেবা এবং আইটিউন স্টোর তৈরি এবং পরিচালনায়। ফেব্রুয়ারি 3, 1986 লুকাস ফিল্ম এর গ্রাফিক্স গ্রুপ ডিভিশন কিনে নেয় অ্যাপেল। এটি পরে পিকচার অ্যানিমেশন স্টুডিওতে রূপ নেয়। 29 নভেম্বর 1995 পিকচারের প্রেসিডেন্ট এবং সিও নির্বাচিত হন স্টিভ। ডিসনির সাথে অংশীদারত্বের অধীনে প্রযোজিত প্রথম চলচ্চিত্র হল টয় স্টোরি। এরপর ফাইন্ডিং নেমো, দ্য ইনক্রেডিবলস, ড্যাটাটুই, ওয়ালি, আপ এবং টয় স্টোরি 3, এই প্রত্যেকটি চলচ্চিত্র শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মিত হয়েছে, যা একাডেমিক পুরস্কার পেয়েছে। August 6, 1997 মাইক্রোসফট $150 মিলিয়ন বিনিয়োগ করে অ্যাপেলে। তারপর তারা November 10, 1997 সালে অ্যাপেল স্টোর চালু করে।
স্টিভ জবস প্রতিষ্ঠানটির পণ্য পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনেন এবং প্রতিষ্ঠানটির কম্পিউটারের পাশাপাশি ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করতে শুরু করে। এই সিরিজে প্রথম পণ্য ছিল গান শোনার যন্ত্র আইপড, এরপর পণ্য তালিকায় যোগ করা হয় আইফোন। মূলত কম্পিউটারের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্যের সাফল্যের সঙ্গে সঙ্গে শুরু হয় অ্যাপেলের জয়যাত্রা। বহনযোগ্য মিউজিক প্লেয়ার আইপড, আইটিউন্স ডিজিটাল মিউজিক সফটওয়্যার এবং আইটিউন্স স্টোর চালু করার মাধ্যমে কোম্পানিটি ভোক্তা ইলেকট্রনিক্স এবং সঙ্গীত বিপণন বাজারে হানা দেয়। 2007 সালে 27 জুন আইফোন অবমুক্ত করার মাধ্যমে অ্যাপেল সেলুলার ফোন ব্যবসা শুরু করে, আর এই আইফোন বর্তমানে বিশ্বের সেরাদের সেরা স্মার্টফোন।